ফলের পোকা নড়ে চড়ে সব বন্ধুদের কথা মনে পড়ে। সত্যি বন্ধুরা, তোমাদের খুব মিস করছি। আর তোমরা সবাই খুব ভালো থেকো, আর সবাই আমাকে এইভাবে সাপোর্ট করো, আমার পাশে থেকো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীপর্ণা মণ্ডল বেঙ্গলি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমি জলের পোকা রান্না করে দেখাবো। অনেকে এটাই জলের পোকা বলে থাকে, আবার অনেকে এটা চিংড়ি মাছ বলে। তো যেহেতু এটা জলের মধ্যেই থাকে, অনেকে এটা পোকা বলেও ডাকে, তো যে যেরকম খুশি ডাকে। তো আমি আজকে চারটে বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি। তো সত্যি কথা বলতে চিংড়ি মাছ খেতে আমার খুবই ভালো লাগে। তো আজকে তোমাদের কাছে এই রেসিপিটা আমি শেয়ার করব। প্রথমে চিংড়ি মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে ধুয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে নুন হলুদ আর লঙ্কাগুলো ভালো করে মাখিয়ে নেব। কারণ এটার মধ্যে কিন্তু যত সুন্দরভাবে তুমি এটা লাগাবে তত কিন্তু টেস্ট ভালো হবে। তো এটা ভালো করে লাগিয়ে নেব। আর তার সঙ্গে সঙ্গে তোমাদের বলি বন্ধুরা, অনেক ভালোবাসা তোমাদেরকে আমার পাশে এইভাবে থাকার জন্য, সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আর তোমরা আগামী দিনও আমার পাশে তোমরা এইভাবে থেকো। আর আমার যারা বন্ধুরা আছে তাদেরকে আমি খুবই খুবই মিস করছি, কারণ তাদের সঙ্গে কথা হচ্ছে না, তো খুবই মিস করছি। আর আমি শীঘ্রই আসবো তোমাদের সামনে গল্প করার জন্য আবারও। তো চলো, আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে। তো চলো শুরু করি। এখানে আমি দেখো মশলার মধ্যে নিয়েছি পেঁয়াজ, কাজু আর নারকল নিয়েছি, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা, আর এখানে নিয়েছি পোস্ত আর জিরে, সরি পোস্ত, আর এখানে নিয়েছি হচ্ছে পোস্ত আর সর্ষে। এটাকে এবার আমি মিক্সারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। তো চলো, মিক্সারে এগুলোকে সব কিছু দিয়ে একটা পেস্ট বানাতে হবে, ঠিক আছে? পেস্টটা কিন্তু যত সুন্দর হবে ততই কিন্তু তরকারির টেস্ট হবে। এখানে পেঁয়াজ সব দিয়ে দিচ্ছি একের পর এক, কাঁচা লঙ্কা, আর বেশি কাঁচা লঙ্কা দিয়েই আমি এটা করব, কারণ লঙ্কার গুঁড়োটা আমি বেশি ইউজ করব না। এই যে দেখতেই পাচ্ছ, পরপর দিয়ে দিচ্ছি। আর আমার না ছোটো জারটা নিয়েছিলাম, কি করব, বড় জারটা আর ইচ্ছা করছিল না বার করতে, তো ছোটো জারটাতেই দিলাম। টমেটোও দিয়ে দিলাম, সব কিছু একের পর এক দিয়ে দিলাম। আর যেহেতু এটা চিংড়ি মাছের মালাইকারি তো নারকল তো দিতেই হবে, নারকল না দিলে এটা ভালো স্বাদ আসে না। তো চলো, এইগুলোকে সব কিছু দিয়ে এবারে আমি এটাকে একটা নর্মাল একটা পেস্ট বানিয়ে নেব। তো চলো আমি এটা পেস্ট বানাই, তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো আমি কী করছি। তো এবারে আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল ঢেলে দিয়েছি, পুরো রান্নাটাই সর্ষের তেল দিয়েই হবে। এবারে চিংড়ি মাছগুলোকে হালকা করে ফ্রাই করে নেব, বেশি ভাজবো না। চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু চামড়ার মতন হয়ে যায়, তো তাই জন্য এটাকে হালকা একদম ভেজে নেব আমি। তো চলো এটা হতে থাক, আমি তার মধ্যে পেস্টটাকে করে নিই। তো চলো বন্ধুরা, তোমরা কিন্তু স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখো, আমারও ভালো লাগবে। আর সবাই বলছি সবাই সবাইকে সাপোর্ট করো, আমি তোমাদের পাশে ছিলাম, আছি আর সারা জীবন থাকবো। তো এইভাবেই তোমরা আমায় সাপোর্ট করে যাও, আগামী দিনও তোমাদের ভালোবাসা আর সাপোর্ট চাই। তো এই যে দেখো চিংড়ি মাছ কে কে খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কিন্তু জানিও। আর দেখো চিংড়ি মাছগুলো কি সুন্দর লাগছে, মনে হচ্ছে না কাঁচাই খেয়ে নি। তো যাই হোক, এই যে চিংড়ি মাছ হালকা করে ভাজবো বলেছি, তাই জন্য এপাট ওপাট হালকা হালকা ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে আমি এটা তুলে নেব। তো তার মধ্যেই আমি মিক্সচারটা আমি রেডি করে ফেলি। এই যে মিক্সার পুরো এই হয়ে গেছে, এবার আমি এটাকে পেস্ট করে নিয়ে আসছি। এই দেখো চিংড়ি মাছও তার মধ্যেখানে আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলো কলাইয়ের থেকে তুলে নেব। আর দেখতে পাচ্ছ পুরো ঘিওয়ালা ছিল, সেগুলো তেলের মধ্যে রয়েছে। তো সত্যি কথা বলতে চিংড়ি মাছের সব রেসিপি আমার খুব ভালো লাগে, অনেক রকম রেসিপি আছে, তোমরা করে খেতে পারো। আর এই বড় চিংড়ি মাছের তো কোনো কথাই হবে না। তো চলো চিংড়ি মাছগুলোকে একের পর এক তুলে নিই। আমি হালকাভাবে ভেজে নিয়েছি, কিন্তু বেশি ফ্রাই করা চলবে না। এবারে আমি এটার মধ্যে তেলটার মধ্যেই, আর কিন্তু তেল চেঞ্জ করব না, এই তেলের মধ্যেই আমি সব কিছু দেব। তো চলো দেখতে থাকো। আর এই যে পেস্ট আমার হয়ে গেছে, আমি প্লেটে ঢেলে নিয়েছি। আর এবার আমি দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা আর তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। আর এলাচটা একটু বেশি করে দিতে হয়, তাহলে কিন্তু ভালো গন্ধ হয়, তো খুবই ভালো লাগে। তো আমি এটা কড়াইতে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর এই যে চিংড়ি মাছ দেখো চারটে পুরো ভাজা হয়ে গেছে আমার। এবারে আমি ফোড়নটা যেটা দিয়েছিলাম সেটাও, ফোড়নটাও হালকা ভাজা হয়ে গেছে, গন্ধ বেরোচ্ছে। তারপরে এবারে আমি পেস্টটাকে দিয়ে দেবো।
এগুলো হচ্ছে যেগুলো আমি মশলা দেখিয়েছিলাম সবগুলো একসঙ্গেই আমি বেটে নিয়ে পেস্ট করেছিলাম, দেখতেই পাচ্ছ। এবার আমি এটাকে কড়ার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব, যতক্ষণ মশলা থেকে না তেল বেরিয়ে আসছে। সব সময় বন্ধুরা, আমি আগের ভিডিওতেও তোমাদেরকে জানিয়েছি যে যত মশলা কষা যায় ততই কিন্তু তার স্বাদ দ্বিগুণ হয়, তো সেরকমই ব্যাপার। এটাও আমি ভালো করে কষব, আর এর উপরে আমি দেব হচ্ছে হালকা নুন আর চিনি। চিনিটা দেওয়াটা, অল্প সামান্য দেওয়াটা কিন্তু খুব দরকারি, তরকারির মধ্যে কিন্তু খার ব্যাপারটা থাকে না, হালকা একটু চিনি দেওয়া। আর অনেক তরকারিতে আছে যেগুলোতে চিনি দিলে তোর কালারটাই চেঞ্জ হয়ে যায়, তো সেই কারণে। তো চলো এবারে আমি এরকমভাবে কষতেই থাকবো, যতক্ষণ না মানে তেল বেরিয়ে আসছে ততক্ষণ কষতে থাকবো। এই যে আমি নুন আর চিনি দিয়ে দিলাম, এর উপরে আমি রেগুলারলি মশলা যেগুলো আছে হলুদ গুঁড়ো আর নুন এগুলো আমি দিয়ে দেব। আর এখানে তো আমি গুঁড়ো মশলা ইউজ করব না, গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আমি ইউজ করব না, কারণ আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েই বেশিরভাগটা করব। তো বন্ধুরা, সবথেকে বড় কথা এটার মধ্যে যে জলটা দেবে, তোমরা একটু গরম জল করে রাখলে সবথেকে ভালো, তো গরম জলে সবথেকে ভালো টেস্ট হয়। তো চলো, আমিও গরম জলই করে নিয়েছি, এর মধ্যে হালকা হালকা করে দেব আর এটাকে কষতে থাকবো, এইভাবেই কষতে থাকবো। দেখতেই পাচ্ছ কীরকম, দেখো কালারটা কীরকম এসছে, এই যে তেল ছেড়ে এসছে, দেখতেই পাচ্ছ, বুঝতে পারছো ওপর থেকে যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন তোমরা বুঝতেই পারবে যে তোমার মশলাটা কষা হয়ে গেছে। তো আমারও সেরকমই বুঝতে পারছি। এরপরে এবার আমি এর মধ্যে হালকা হালকা জল অ্যাড করব। আমি এটা কিন্তু মশলা ধোয়া জলটাকে গরম করে নিয়েছিলাম আর সেই জলটাই এখানে ইউজ করছি। তো কালারটা দেখেছো কত সুন্দর লাগছে। তো চলো এবারে এইটাকে নাড়াচাড়া করব আর এরকমভাবে ফুটতে দেব বেশ খানিকক্ষণ, যতক্ষণ না মশলাটা ভালো করে কষে যাচ্ছে ততক্ষণ জল দিয়ে দিয়ে এটাকে কষবো আমি। কষার পর তারপরে আমি তোমাদের সাথে দেখাচ্ছি কি হচ্ছে। তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখো স্কিপ না করে, আশা করি তাহলে তোমাদেরও ভালো লাগবে আর তোমরা বুঝতেও পারবে। এই যে দেখো মশলা ফুটতে শুরু হয়ে গেছে, এইবারে আমি চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব, কারণ চিংড়ির মাছের মধ্যে যতক্ষণ না এই মশলাগুলো ঢুকবে ততক্ষণ চিংড়ি মাছের স্বাদটা কিন্তু ভালো লাগবে না। আর এই চিংড়ি মাছটা দেখো ডিম ভর্তি পেটে। তো যাই হোক, চার পিসই চিংড়ি মাছ নিয়ে এসেছি, তো চার পিস চিংড়ি মাছই তোমাদের সঙ্গে করে দেখাচ্ছি। তোমরা কিন্তু আমাকে জানাবে কেমন হলো চিংড়ি মাছের মালাইকারি। আর বন্ধুরা, আমি তো করার পর খাওয়ার পর তোমাদেরকে আমি ভিডিওটা শেয়ার করছি, তো সবথেকে বড় কথা বন্ধুরা, আমি খেয়ে দিয়ে তোমাদের ফিডব্যাক দিচ্ছি, অসাধারণ টেস্ট হয়েছিল। আর এটা ভাতের পাতের থেকেও সবথেকে বড় কথা, যদি তুমি রাইসের সঙ্গে খাও তাহলে দুর্ধর্ষ, আর কোনো কথা হবে না। তবে ভাতের সঙ্গে খেতে কিন্তু যতটা না ভালো লাগে তার থেকে বেশি ভালো লাগে কিন্তু রাইসের সঙ্গে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, সানরাইজের গরম মশলা গুঁড়োটাই আমি এখানে ইউজ করেছি। এবার একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নেব, তারপরে আমি এটাকে, এটা কিন্তু আমার মোটামুটি হয়েই এসছে, এরপরে আমি এর মধ্যে দেব হচ্ছে ধনে পাতা। আর ধনে পাতা হচ্ছে কিন্তু তরকারিতে দিলে কিন্তু ভালো স্বাদ আসে। তো যাই হোক, তো দেখো এই যে আমার মশলা কিন্তু ভালোই কষে গেছে। এবারে আমি এর মধ্যে ধনে পাতা আর কাঁচা সর্ষের তেল ইউজ করছি। এই যে দেখতে পাচ্ছ কাঁচা সর্ষের তেলটা আমি দিয়ে দিয়েছি। এরপরে আমি ধনে পাতাটা দিয়ে পরিবেশন করব চিংড়ি মাছের মালাইকারি। কেমন লাগলে অবশ্যই তোমরা আমাকে কিন্তু জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওর সাথে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টা।